হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। উপাস লাইফস্টাইলে তোমাদেরকে সকলকে স্বাগত। সকাল সকাল চা আমাদের রেডি, চা খাওয়া শুরু হয়ে গেছে। যে দেখতে পাচ্ছো সকাল সকাল সবাই ব্যস্ত, অনেকজনই আবার উঠিনি ঘুম থেকে, যারা যারা উঠেছে তাদের তাদের চা দেওয়া হচ্ছে, আর আমিও নিয়ে নিয়েছি বিস্কিট আর চা। এই ঠান্ডাতে সকাল সকাল চা খেতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, বুঝতেই পারছো। আজকে এমনিতেই সকাল থেকে খুব ব্যস্ত থাকবো, কারণ অনেক কিছু রান্না করতে হবে। এদিকে আমার শাশুড়ি মা বসে গেছে মাছ নিয়ে, সকাল সকাল মাছ এনেছে, এই যে দেখতে পাচ্ছ মাছ। এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির ফুলে গাছটা রোদ্দুরে উঠে গেছে, কত সুন্দর লাগছে দেখতে ফুলগুলো। আর এই যে আমাদের বাড়ির সামনে আছে বাঁধাকপি, ফুলকপি কিছুটা লাগানো আছে, পেঁয়াজ লাগানো আছে, আর হচ্ছে আর আলু। এদিকে দেখো চান টান করে আমি পুজোর ফুল তুলছি পুজোর জন্য। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত আছে, আমিও ভাবলাম যে আমিও তাড়াতাড়ি আমার কাজটা সেরে ফেলি। দেখতেই পাচ্ছ আমার মাজা কমপ্লিট হয়ে গেছে, থালা বাসন পুজোর সব, ঠাকুরের জন্য ফুল তুলে নিয়েছি, আর ঠাকুরকে চান করার জন্য জল নিয়ে নিয়েছি, ঠাকুরকে চান করে এই যে ফুল জল দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো সকাল সকাল খেতে বসে গেছে সবাই, খাবার রেডি হয়ে গেছে, ওই জন্য খেতে বসে গেছে। দিদা বলছে ভিডিও করতে বারণ করছে, খুব লজ্জা লাগছে, বলছে আমি ভালো না দেখতে, এটাই বলছে। আমার শ্বশুর তো খুব হাসছে, আর আমার বর এই যে দেখতে পাচ্ছ সামনে বসে আছে, দিদা বলছে যে ওদিকে গিয়ে ভিডিও কর। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে মাংস কাটছে আমাদের, খাসির মাংস বাড়ির খাসি ছিল। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির একমাত্র জামাই লজ্জায় পালিয়ে যাচ্ছে এখান থেকে। এরপর আমি রান্না করতে বসে গেছি, বুঝতে পারছো পোলট্রি রান্না করছি এই যে। এরপর আমার শাশুড়ি মা রান্না করতে বসে গেছে, খাসি রান্না করবে, বাড়ির খাসি ছিল আমার শাশুড়ি মায়ের, সেই খাসিটাই রান্না করবে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে দিয়েছে, আর এদিকে আমার পোলট্রি রান্না হয়ে গেছে। তারপর আমার শাশুড়ি মা বসেছে তাড়াতাড়ি করে রান্না করছে, আর বাইরে এসে দেখছি আমার মেসো মেসো শ্বশুর দাদুরা সবাই বসে আছে। এই যে দেখতেই পাচ্ছো অনেক আত্মীয় চলে এসছে, আমার মামি আমার বুড়োরাও চলে এসছে, আমার মামার মেয়ে আমার পিসির মেয়ে সবাই এসছে। আর এদিকে তাড়াতাড়ি করে খাওয়ার জন্য আসন পাতানো হয়ে গেছে, থালা দেওয়া আছে, 30 জনের মতো বসার জায়গা হয়ে গেছে। আর এই যে দেখছো আমার দিদা মামিরা সবাই বসে আছে এখানে, আর এদিকে সবাই বসছে খেতে, এই যে এক এক করে সবাই বসেছে, সবাইকে বসতে বলা হচ্ছে খাওয়ার জন্য। আমাদের খাসির মাংস রান্না কমপ্লিট, রান্না করছিল আমার ছোট শাশুড়ি মা, এই যে দেখো কেমন হাসছে, লজ্জা লাগছে সবাইকে একটু ক্যামেরার সামনে প্রথম প্রথম আসতে। আর এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই কি মন দিয়ে খাচ্ছে। জুতো দেখে বুঝতেই পারছো অনেক আত্মীয় এসছে বাড়িতে, আরো সন্ধ্যাবেলা সবাই আসবে, সবাই আসেনি এখনো। গ্রাম পূজায় হচ্ছে আমাদের গ্রামের সব থেকে বড় পুজো, আর আত্মীয়দের আমরা গ্রাম পুজোর সময় ডাকি, আমাদের বাড়ির খাওয়া দাওয়া হয়, খুব মজা হয়। আজকে আমি ভিডিওটি এখানে শেষ করছি, তোমাদেরকে যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো।